আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মক টেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন দেবদাস চরিত্রের স্রষ্টাকে দেবদাস চরিত্রের স্রষ্টাকে তোমাদের প্রত্যেকের কাছে দুই সেকেন্ড করে টাইম থাকবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দেবদাস চরিত্রের স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে দুই দাগের কোয়েশ্চেন সবচেয়ে গরম গ্রহ বলা হয় কোনটিকে সবচেয়ে গরম গ্রহ বলা হয় কোনটিকে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে শুক্র গ্রহ অপশান এ কারেক্ট অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আজকের নিয়ে দাগের কোয়েশ্চেন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সে তার অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে লাইফ ডিভাইন বইটির রচয়িতাকে তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে না পাঁচ দাগের কোয়েশ্চেন নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী নিউজিল্যান্ডের রাজধানীর নাম কী নিচের দেওয়া চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার তোমরা খুঁজে বার করার চেষ্টা করো এবং অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করছো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ওয়েলিংটন অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কাকুরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন ব্যক্তি কাকুরি ষড়যন্ত্র মামলায় যুক্ত ছিলেন সঠিক অ্যান্সার হবে আশফুকুল্লাহ অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে সাত দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি নাইট্রোজেনবিহীন হরমোন নিম্নলিখিত কোনটি নাইট্রোজেনবিহীন হরমোন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে জিব্বারেলিন হরমোন একটি নাইট্রোজেনবিহীন হরমোন অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেন নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন ব্যক্তি বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন সঠিক অ্যান্সার হবে মদন মোহন মালব্য অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে নয় দাগের কোয়েশ্চেন আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থের নাম কী খুবই গুরুত্বপূর্ণ এবং কমন কোয়েশ্চেন আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থির নাম কী সঠিক অ্যান্সার হবে যকৃত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও দশ দাগের কোয়েশ্চেন তৃতীয় গোল টেবিল বৈঠক কে অংশ নিয়েছিলেন নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন ব্যক্তি তৃতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি আর আম্বেদকর অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার আর মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় আর তৃতীয় গোল টেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছেন বি আর আম্বেদকর দেখে নাও আজকে নিয়ে এগারো দাগের কোয়েশ্চেন প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি সঠিক অ্যান্সার হবে ক্যান্ডেলা অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক অ্যান্সার হবে সূর্য সেন অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও তেরো দাগের কোয়েশ্চেন কোন যন্ত্রের সাহায্যে সূর্যের তাপ পরিমাপ করা হয় এই যে নিচে দেওয়া চারটে অপশান এর ভেতর কোন যন্ত্রের সাহায্যে সূর্যের তাপ পরিমাপ করা হয় সঠিক অ্যান্সার হবে পাইরোমিটার অপশান এ কারেক্ট অ্যান্সার পাইরোমিটার যন্ত্রের সাহায্যে সূর্যের তাপ পরিমাপ করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কমন কোয়েশ্চেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও পনেরো ভাগের কোয়েশ্চেন দন্ত পরীক্ষার সময় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় দন্ত বা দাঁতের পরীক্ষার সময় কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় সঠিক অ্যান্সার হবে অবতল দর্পণ অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল সঠিক অ্যান্সার কলকাতা শহরে আঠেরোশো সালে ভারতে প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল তোমাদের কাছে প্রশ্ন থাকবে আঠেরোশো সালে প্রথম যে বিশ্ববিদ্যালয় কলকাতা শহরে স্থাপিত হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের নাম কী তোমরা অবশ্যই নিচে কমেন্টে সঠিক অ্যান্সারটি জানাবে পরের দিন আমি তোমাদের সঠিক অ্যান্সার বলে দেবো দেখে নাও সতেরো দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় নিম্নলিখিত কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সঠিক অ্যান্সার হবে তামিলনাড়ু অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কবে বক্সারের যুদ্ধ হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন কবে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম খনিজ তৈল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম খনিজ তৈল উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে বোম্বে শহরে এটি অবস্থিত অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন নিম্নলিখিত কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন সঠিক ক্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও এক্ষেত্রে আমাদের সঠিক ক্যান্সার হবে জাহাঙ্গীর অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর একুশ দাগের কোয়েশ্চেনটি দেখে নাও কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ সঠিক ক্যান্সার হবে বৈকাল হ্রদ অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হয়েছিলেন নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন ব্যক্তি চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হয়েছিলেন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সেলুকাস অপশান বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার তেইশ দাগের কোয়েশ্চেন ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌল কোনটি ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌল কোনটি প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ম্যাগনেশিয়াম ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌল অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন গ্রানাইট কি ধরনের শিলা গ্রানাইট কি ধরনের শিলা তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করে দাও গ্রানাইট কি ধরনের শিলা সঠিক অ্যান্সার কী হবে গ্রানাইট হচ্ছে এক ধরনের আগ্নেয় শিলা অপশান বি কারেক্ট অ্যান্সার আজকের মকটেস সিরিজের একদম লাস্ট প্রশ্ন কার উদ্যোগে চতুর্থ বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোন ব্যক্তির উদ্যোগে চতুর্থ বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে কনিষ্ক অপশান এ কারেক্ট অ্যান্সার কনিষ্কের উদ্যোগে চতুর্থ বৌদ্ধ সভা সংঘটিত হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ